যেভাবে বদলে গেল চট্টগ্রাম। চট্টগ্রামের মিরসাইয়ে প্রায় 30,000 একর জমিতে হচ্ছে বঙ্গবন্ধু শিল্পনগর। কর্ণফুলীর তলদেশে হচ্ছে দেশের প্রথম বঙ্গবন্ধু টানেল। আনোয়ারায় হচ্ছে দুটি চীনা ইকোনমিক জোন। নগরে হচ্ছে নান্দনিক এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সাগর তীরে নির্মিত হচ্ছে আগামীর অর্থনৈতিক সমৃদ্ধির পুরোধা বে টার্মিনাল ও পতেঙ্গা টার্মিনাল। নির্মিত হয়েছে সিটি আউটার রিং রোড। রেল যাবে কক্সবাজারে। আগামীতে আলো দেখাবে জলাবদ্ধতা নিরসনে 4 মেগা প্রকল্প। যানজট নিরসনে সহায়ক হয়েছে 4টি ফ্লাইওভারও। এভাবে শেষ হওয়া এবং চলমান অর্থনৈতিক ও যোগাযোগ উন্নয়ন প্রকল্পে বদলে যাচ্ছে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। পাচ্ছে নতুন রূপ, কমছে যানজট, যোগ হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধির নতুন নতুন অনুষঙ্গ। সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি, অগ্রযাত্রায় অন্যতম সারথি হচ্ছে চট্টগ্রাম। দেশের বৃহত্তম সমুদ্রবন্দর চট্টগ্রামে, দেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক নগরীও চট্টগ্রাম। প্রাচ্যের রানী চট্টগ্রাম, দেশের ব্যবসা বাণিজ্যের অন্যতম মূল কেন্দ্রও চট্টগ্রাম। উপমহাদেশের বৃহত্তম শিপইয়ার্ড এই চট্টগ্রামেই। আমদানি রপ্তানি পণ্যের 93% আনা নেওয়ার কাজ হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। 65% রাজস্ব আহরিত হয় চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউসের মাধ্যমে। ভৌগোলিক অবস্থান নিয়েও চট্টগ্রামের অবস্থান অনন্য, ফলে চট্টগ্রামের উন্নয়ন মানে দেশের উন্নয়ন বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। টানেল, ম্যারিন ড্রাইভ ও বঙ্গবন্ধু শিল্পনগর, 3টি প্রকল্পই জাতীয় অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত। ঢাকা থেকে শিল্পনগর, ম্যারিন ড্রাইভ হয়ে কর্ণফুলী টানেল ব্যবহার করে যাবে কক্সবাজার। যোগাযোগ এটি নতুন অধ্যায় সূচিত হবে। যোগাযোগ ব্যবস্থা সমৃদ্ধ হলে গড়ে উঠবে শিল্প কারখানা। শিল্প কারখানা হলে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, কমবে বেকারত্ব। আমরা মনে করি এইসব প্রকল্প বাস্তবায়ন হলে এটি হবে ব্যবসায়িক করিডোর, তখন চট্টগ্রাম হবে সিঙ্গাপুর। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুল আলম বলছেন, চট্টগ্রামে চলমান অর্থনৈতিক যোগাযোগ উন্নয়ন মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের উন্নয়নে তা বড় ভূমিকা রাখবে। কানেক্টিভিটি বাড়বে, আগামীতে শিল্পনগরে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থানও বাড়বে। সবগুলো প্রকল্প বাস্তবায়িত হলে আমূল পরিবর্তন হবে চট্টগ্রামের। বিজিএমএর সহসভাপতি বলছেন, চট্টগ্রামের সৌভাগ্য এখানে একটা আন্তর্জাতিক মানের বিমানবন্দর আছে, কিন্তু সে অনুযায়ী শিল্প ও যোগাযোগ অবকাঠামো তৈরি হয়নি। তবে বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে কিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এগুলো কাজ শেষ হলে কেবল চট্টগ্রাম নয়, পুরো দেশই লাভবান হবে, উন্নয়নে নতুন অভিধা পাবে চট্টগ্রাম। বঙ্গবন্ধু শিল্পনগর। বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির উদ্যোগে চট্টগ্রামের মিরসরাই সীতাকুণ্ড উপজেলায় গড়ে উঠেছে এশিয়ার বৃহত্তম বঙ্গবন্ধু শিল্পনগর। ইতিমধ্যে শিল্পনগরে 13টি শিল্প প্রতিষ্ঠানের কারখানা নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এখানে থাকবে শিল্প কারখানা, আবাসন, স্বাস্থ্য, পর্যটন সুবিধা, বিনোদন সহ নানা সেবা। শিল্পনগরে দেওয়া হয়েছে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ। পণ্য ওঠানামায় থাকবে একটি বন্দর। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরণী নামে 4 লেনের সড়ক। আগামীতে এটি উন্নীত হবে 8 লেনে। শিল্পনগরকে সাগরের পানি থেকে সুরক্ষায় তৈরি হয়েছে উঁচু বাঁধ। 100 একর জমিতে হচ্ছে নয়নাভিরাম শেখ হাসিনা সরোবর। থাকবে নান্দনিক পর্যটন কেন্দ্র, দৃষ্টিনন্দন ফোয়ারা। 112 একরে নির্মাণ করা হবে আন্তর্জাতিক মানের 5 তারকা হোটেল ও রিসোর্ট। 500 একর জমিতে হবে বিজিএমই গার্মেন্টস পল্লী। বাস্তবায়ন হবে 25টি আলাদা জোন। প্রকল্প এলাকায় যাতায়াতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে 4 লেনের 10 কিলোমিটারের সংযোগ সড়ক সহ অভ্যন্তরীণ সড়ক নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে 2030 সালের মধ্যে 15-20 লাখ মানুষের কর্মসংস্থান হবে। বঙ্গবন্ধু টানেল। চট্টগ্রামেই কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হচ্ছে দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। ইতিমধ্যে কাজের অগ্রগতি 75%। করোনা মহামারীর সময়েও পতেঙ্গা ও আনোয়ারা উপজেলায় টানেল নির্মাণের কাজ চলমান ছিল। 2022 সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়ে চলছে নির্মাণ যজ্ঞ। টানেলটি চট্টগ্রাম নগরের পতেঙ্গা নেভাল একাডেমির পাশ থেকে শুরু হয়ে নদীর দক্ষিণ পাড়ের কাফকো ও সিইউএফএল সীমানায় মাঝখানে সংযোগ ঘটবে। এর মাধ্যমে চীনের সাংহাইয়ের আদলে ওয়ান সিটি টাউন ব্যবস্থা গড়ে উঠবে। বঙ্গবন্ধু টানেল বাংলাদেশ ও চীন সরকারের G2G পদ্ধতিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। 2019 সালের 24 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী টানেলের নির্মাণ কাজ উদ্বোধন করেন। প্রকল্পটি মোট ব্যয় 10,374 কোটি টাকার বেশি। মূল টানেলের সঙ্গে নদীর দুই প্রান্তে মোট 5.35 কিলোমিটার সংযোগ সড়ক থাকবে। 787 মিটার দীর্ঘ একটি ফ্লাইওভার আছে আনোয়ারা অংশে। নগরের পতেঙ্গা প্রান্ত থেকে শুরু হওয়া প্রথম টিউবের কাজ গত বছর 2 আগস্ট শেষ হয়। আনোয়ারা প্রান্ত থেকে টিউবের কাজ শুরু হয় গত বছরের ডিসেম্বরে। টানেলের পতেঙ্গা ও আনোয়ারা অংশের সংযোগ সড়ক এবং আনোয়ারা অংশে ওভারব্রিজ কাজও এগিয়ে চলছে। টানেল বাস্তবায়িত হলে বদলে যাবে দক্ষিণ চট্টগ্রাম। যোগাযোগ সহজ হবে কক্সবাজারের সঙ্গে। নির্মিত হবে শিল্পজোন ও কলকারখানা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বা সিডিএ বাস্তবায়ন করছে লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। ইতিমধ্যেই কাজ শেষ হয়েছে প্রায় 60%।
2023 সালের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়ে চলছে কাজ। 2017 সালের 11 জুলাই একনেক সভায় 3,250 কোটি 83 লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদিত হয়। 2019 সালে 24 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মাণ কাজের উদ্বোধন করেন। লালখান বাজার থেকে বারিক বিল্ডিং মোড় থেকে সল্টগোলা থেকে সিমেন্ট ক্রসিং ও সিমেন্ট ক্রসিং থেকে সমুদ্র সৈকত পর্যন্ত চার ধাপে কাজ বাস্তবায়ন করা হচ্ছে। 16.5 কিলোমিটারের চার লেনের এই প্রকল্পের র্যাম্প ও লুপ সহ দৈর্ঘ্য প্রায় 20 কিলোমিটার ও প্রস্থ 54 ফুট। প্রতিটি র্যাম্প হবে 2 লেনের। এলিভেটেড এক্সপ্রেসওয়ে 9টি এলাকায় 24টি র্যাম্প থাকবে। নগরীর টাইগার পাসে 4টি, আগ্রাবাদে 4টি, বারিক বিল্ডিং মোড়ে 2টি, নিমতলি মোড়ে 2টি, কাস্টমস মোড়ে 2টি, সিইপিজেডে 4টি, কেইপিজেডে 2টি, কাঠগড়ে 2টি, পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় 2টি র্যাম্প থাকবে। উড়াল সড়কের মতোই এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যন্ত্রচালিত যান চলবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মিত হলে নগর থেকে বিমানবন্দরে পৌঁছে যাবে মাত্র 30 মিনিটে, সময় বাঁচবে প্রায় 2 ঘন্টা, বাড়বে বিদেশি বিনিয়োগ, কমবে যানজট, বিকশিত হবে পর্যটন খাত। চট্টগ্রাম বন্দর থেকে সারা দেশে পণ্য আনা নেওয়া করা হবে এই সড়ক দিয়ে। চট্টগ্রামের যাতায়াতে স্বপ্ন দেখাচ্ছে এই প্রকল্পটি। বেটারমিনালকে বলা হচ্ছে আজ এবং আগামীর বন্দর। আমদানি রপ্তানি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে পতেঙ্গা হালি শহরের সাগর উপকূলে 2018 সালে শেখ হাসিনা নির্মাণ কাজ উদ্বোধন করেছেন। 2024 সালের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে। সাগর উপকূলের 871 একর ব্যক্তি মালিকানাধীন ও সরকারি জমি ছাড়াও সমুদ্র থেকে জেগে ওঠা আরও 1,600 একর সহ 2,500 একর জমিতে টার্মিনালটি নির্মাণের কথা। ইতিমধ্যে ব্যক্তি মালিকানাধীন 800 একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে এবং 803 একর ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াধীন। প্রাথমিক সমীক্ষা অনুযায়ী $200 কোটি প্রকল্পের প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে প্রতি বছর যে পরিমাণ আমদানি রপ্তানি পণ্য হ্যান্ডেলিং হচ্ছে, বেটারমিনাল নির্মিত হলে 5 গুণ বেশি পণ্য হ্যান্ডেলিং হবে। এখন বন্দরে জোয়ার ভাটার উপর ভিত্তি করে জাহাজ জেটিতে ভেড়ে আর মাদার ভেসেলগুলো বহির্নোঙ্গরে অবস্থান করে। বেটারমিনাল হলে দিন রাত্রি জেটিতে জাহাজ ভিড়তে এবং জাহাজ ও মাদার ভেসেল বন্দর ছেড়ে যেতে পারবে। এতে পণ্য পরিবহন খরচ ও সময় সাশ্রয় হবে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল 1,800 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বা PCT। ইতিমধ্যেই প্রকল্পের প্রায় 75% কাজ শেষ হয়েছে। 2017 সালে জুলাই মাসে কাজ শুরু হয়। এটি চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির বড় প্রকল্প। 32 একর জায়গায় নির্মাণাধীন PCT চালু হলে বছরে 4 লক্ষাধিক TUS কন্টেইনার হ্যান্ডেলিং করা যাবে। দেশে এই প্রথম মরিচা প্রতিরোধী ও লবণাক্ততা সহনীয় লোহা দিয়ে এই টার্মিনাল নির্মিত হচ্ছে, যা সাধারণ স্থায়িত্বকালকে দীর্ঘায়িত করবে। কন্টেইনার টার্মিনাল প্রকল্পে রয়েছে 32 একর জায়গায় 600 মিটার দীর্ঘ জেটি। এখানে 4টি জাহাজ বার্থিং করা যাবে। থাকবে 220 মিটার দীর্ঘ একটি ডলফিন জেটি এবং 1,12,000 বর্গ কিলোমিটার আয়তনের অভ্যন্তরীণ ইয়ার্ড ও রাস্তা। জলাবদ্ধতা নিরসনে 11,000 কোটি টাকা 4 প্রকল্প। চট্টগ্রাম নগরের অভিশাপখ্যাত জলাবদ্ধতা নিরসনে 3 সেবা সংস্থা 4টি বড় প্রকল্প গ্রহণ করেছে। 4 প্রকল্পে বরাদ্দ 10,803 কোটি টাকার বেশি। 4টি প্রকল্পই চলমান। জলাবদ্ধতা নিরসনে CDA বাস্তবায়ন করছে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনর্খনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন শীর্ষক 5,616 কোটি টাকার বেশি একটি প্রকল্প। CDA 2,310 কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাকতাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ শীর্ষক আরও একটি প্রকল্প বাস্তবায়ন করছে। পানি উন্নয়ন বোর্ড বা পাউ বোর্ড চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা বা জলাবদ্ধতা নিরসন ও নিঃশাসন উন্নয়ন শীর্ষক 1,620 কোটি টাকার একটি প্রকল্প 2019 সালের ফেব্রুয়ারিতে একনেকে অনুমোদন পায়। 2022 সালে জুনের প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। এছাড়া সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসনে 2014 সালে প্রায় 300 কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর তীর বরাবর কালুঘাট সেতু থেকে চাকতাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ, 3 কিলোমিটার দৈর্ঘ্যের একটি নতুন খাল খনন প্রকল্প একনেকে অনুমোদন দেয়। তবে প্রকল্পটি এখনও ভূমি অধিগ্রহণই আটকে আছে। চট্টগ্রাম সিটি আউটার রিং রোড CDA 2,500 কোটি টাকা ব্যয়ে পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত তৈরি করছে 17 কিলোমিটার দৈর্ঘ্যের সিটি আউটার রিং রোড। রিং রোডের সঙ্গে যুক্ত হবে কর্ণফুলী টানেল ও ম্যারিন ড্রাইভ। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ঢাকা থেকে কক্সবাজারগামী যানবাহনগুলো ফৌজদারহাট দিয়ে সিটি আউটার রিং রোড হয়ে কর্ণফুলী টানেল ব্যবহার করে কক্সবাজার যাবে। চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্পের অধীন আমূল পরিবর্তন হয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকতে। প্রকল্পের আওতায় 5 কিলোমিটার এলাকা জুড়ে সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে। সামগ্রিক উন্নয়নের ফলে সমুদ্র সৈকতে 4 স্তর থেকে উপভোগ করা যাচ্ছে সমুদ্র দর্শন। প্রকল্পে থাকছে জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাওয়ার জন্য 30 ফুট উচ্চতার উপকূল রক্ষা বাঁধ। বাঁধের উপর নির্মাণ করা হয়েছে 100 ফুট প্রস্থের সড়ক।